ওই মালতি লতা দোলে দোলে পিয়াল তরুর কোলে, ওই মালতি লতা দোলে পুভাবতি মালতি লতা দোলে দোলে পিয়াল তরুর কোলে, ওই মালতি লতা দোলে দোলে। ওই বৃষ্টির কথা আমি জানতে দেব না, যেভাবে মেঘ ঘনিয়ে আসে রহস্য তার কণায় ভাসে, জানার চেয়ে অজানা তার কম কিছু না। বেঁধে বেঁধে মেঘের কণা পাহাড় পাড়ে রোদ হলো না, রামধনুতে ছড়িয়ে গেল আলোর ছায়লা। কি যে ভালো ওই যে এমন বর্ষার সংলাপ, মনের মতো কিছু পেলে খুশি যেমন লজ্জা মেলে, ঠিক তেমনই দ্বিধায় ভরা পাতায় পাতায় হাওয়াও খেলে। ভেজা বাতাস ভাসছে আকাশ যতই ভাসুক আষাঢ়ে মাস, ওই বৃষ্টির কথা তবু জানতে দেব না। সে যে আমার মেঘলা বেলার এক রুখা যন্ত্রণা। বিতে যাত বরখড়ি তু সজন নায়েরি, বিতে যাত বরখড়ি তু সজন নায়েরি, এরি এরি বিতে যাত বরখড়ি তু সজন নায়েরি, এরি এরি বিতে যাত বরখড়ি তু সজন নায়েরি। আমরা এখন সবাই কম বেশি বৃষ্টি সুখের উল্লাসে, যদিও আষাঢ় শেষ হতে গেল তবু সেই মুষলধারার বৃষ্টি আমরা এখনো পাইনি। তো বৃষ্টিকালের আমেজটাই আলাদা। সেই আমেজ নিয়ে আমি তাপস মহাপাত্র, আমার সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী পিয়ালি গাঙ্গুলি। আমরা আসছি দেবেন্দ্র জসিজির আমন্ত্রণে ফেসবুক পেজ জনসরকার মঞ্চে, আসছি পিয়ালির কণ্ঠে রবীন্দ্রনাথের গান, উচ্চাঙ্গ সঙ্গীতের ফিউশন আমার কবিতা এবং রবীন্দ্রনাথের চোখে বৃষ্টি নিয়ে ছায়া ঘনাইছে। 16 জুলাই রবিবার ঠিক রাত 8টায় সঙ্গে থাকুন, উপভোগ করুন এই সাংস্কৃতিক বৃষ্টির উৎসব। নমস্কার।